আলাইকুম সবাইকে শিক্ষামূলক চ্যানেল আরিফ একাডেমিতে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন ভালো থাকবেন সে প্রত্যাশা নিয়ে শুরু করছি আরো একটি নতুন শিক্ষামূলক টিউটোরিয়াল টিউটোরিয়ালের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং অন্যদেরকে দেখার জন্য টিউটোরিয়াল এবং চ্যানেলটি শেয়ার করবেন পাশাপাশি অনুরোধ থাকবে যারা এই চ্যানেলটিতে নতুন এবং যারা এখনো পর্যন্ত এই শিক্ষামূলক চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন যাতে নতুন নতুন টিউটোরিয়াল আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় আপনার শিক্ষামূলক টিউটোরিয়ালগুলি দেখতে পারেন এবং আপনাদের চমৎকার মতামত এবং জিজ্ঞাসা দিতে পারেন তাহলে চলুন জেনে নেই বা শিখে নেই আজকের এই চমৎকার টিউটোরিয়ালটি আজকের এই চমৎকার টিটুয়ে যেটি থাকছে সেটি হলো আপনার কম্পিউটারে যে সমস্যাটা প্রথম আমরা সমস্যাটা জানবো সমস্যাটা হলো কম্পিউটারে বাংলা কম্পোজ করার সময় মাউসের কার্সার নিচ থেকে স্থান পরিবর্তন করে অর্থাৎ মাউস ব্যবহার করে যে কোনো জায়গায় নির্দিষ্ট করা হলেও কার্সার অন্য জায়গায় চলে যায় এর সমাধান কি সমাধান খুবই সহজ চলুন আমরা সমাধানটি জেনে নেই সমাধান আপনার কম্পিউটারটি ভাইরাসে আক্রান্ত আপনি লাইসেন্স করা উন্নত মানের অ্যান্টিভাইরাস ব্যবহার করে কম্পিউটার স্ক্যান করুন মাউসটি অন্য কম্পিউটারে সংযোগ দিয়ে দেখুন ঠিক আছে কি না তাহলে আমরা প্রশ্নটির বা সমস্যাটির সমাধান জেনে নিলাম এই ছিল আজকের চমৎকার টিউটোরিয়ালটি আল্লাহ হাফেজ